চাঁদপুরে প্রথমবারের মতো পুকুরে মাছের পাশাপাশি শুরু হয়েছে মুক্তা চাষ। জেলার মতলব উত্তর উপজেলার মাছ চাষী কৃষ্ণচন্দ্রকে দেখে আগ্রহী হচ্ছেন তরুণ ও মাছ চাষী। পরিকল্পিতভাবে মাছের পাশাপাশি মুক্তা চাষে বেশি লাভ করা সম্ভব বলে জানান মৎস্য কর্মকর্তারা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা দুর্গাপুর উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মাছ চাষী কৃষ্ণচন্দ্র 2010 সাল থেকে তিনি পুকুরে মাছ চাষ করে আসছেন। গেল 4 মাস ধরে তিনি মাছের পাশাপাশি মুক্তার চাষ শুরু করেছেন। ইউটিউবে ঝিনুক চাষ দেখে তিনি এই কাজে উদ্বুদ্ধ হন। প্রথমেই তিনি গ্রামের বিভিন্ন স্থান থেকে প্রায় 20,000 ঝিনুক সংগ্রহ করেন। প্রতিটি ঝিনুকের খোসার ভিতরে বিভিন্ন রকমের নকশা ঢুকিয়ে দেন। 10 থেকে 12 মাসের মধ্যে ঝিনুকের ভেতরে মুক্তা তৈরি হয়। প্রতিটি মুক্তা 250 থেকে 2,500 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। বাংলাদেশ ছাড়াও ভারতে এর ব্যাপক চাহিদা রয়েছে। মাছের খাবারের বাইরে ঝিনুকের জন্য আলাদা খাবার দেওয়ার প্রয়োজন হয় না, লাভও অনেক বেশি। প্রথম অবস্থায় 20,000 ঝিনুক সংগ্রহ করে ঠিক আছে চাষে দিছি। 9-10 মাস লাগে ডিজাইন মুক্তা হইতে, ঠিক আছে 4 মাস চলতে আছে, মোটামুটি যা আছে দেখলাম মোটামুটি ভালো আছে। কৃষ্ণার দেখা দেখি উৎসাহী হয়েছেন এলাকার অনেক তরুণ। অন্যান্য লোকেরও আসতেছে, দেখতেছে, এখানে করার জন্য সবাই শিখতেছে কিভাবে করা যায়। মানে একের ভিতর দুই যেটাকে বলে, তো এটা অবশ্যই লাভজনক একটা ব্যবসা। মুক্তা চাষ করলে লাভজনক হওয়া যায়। চাঁদপুরে মাছের পাশাপাশি কৃষ্ণাই প্রথম মুক্তা চাষ শুরু করেন বলে জানায় জেলার মৎস্য কর্মকর্তা। এটা যদি আমরা যে সাকসেস যদি হই, সাকসেস স্টোরি যদি ইয়া করলে আমরা পরবর্তীতে এটা ছড়াই দিতে পারবো এবং অন্যান্য চাষিরা উদ্বুদ্ধ হবে, সেক্ষেত্রে আমরা তাদেরকে কারিগরি সহায়তা প্রদান করব। 20,000 ঝিনুক চাষে প্রায় 10 লাখ টাকা খরচ হয়েছে। বছর শেষে 40 লাখ টাকা লাভের সম্ভাবনা দেখছেন মাছ চাষী কৃষ্ণচন্দ্র। ডিবিসি নিউজ ডেস্ক।